পরদিন 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। সকালে উঠে আমরা সেভিয়ার ঐতিহাসিক প্রাণকেন্দ্রে চলে আসলাম। সেভিয়া দক্ষিণ স্পেনের লা আন্দালুস অঞ্চলের সবচাইতে বড় শহর এবং রাজধানী। এই শহরের কেন্দ্রস্থলে রয়েছে তিনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই তিনটের মাঝখানে। আমার পিছনের দিকে রয়েছে ক্যাথিড্রাল দে সেভিয়া, যেটা হলো বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ক্যাথিড্রাল। একটুখানি এদিকে ঘুরলে এখন আমার পিছনে রয়েছে আর্কাইভো দে ইন্ডিয়াস। এইখানে ক্রিস্টোফার কলম্বাস তথা আরও অনেক পুরানো নৌ পর্যটকদের জার্নাল প্রভৃতি সংরক্ষণ করা আছে। 15 থেকে 17 শতাব্দীতে স্পেনের নৌ অভিযানের তথ্যাবলী এখানে সংরক্ষণ করা আছে। আরেকটুখানি এদিকে ঘুরলে দেখা যাবে রয়্যাল আলকাজার দে সেভিয়া, যেটা এখন আমার পিছনে। ওখানে এই লাল গেটটা দিয়ে ঢুকতে হয়। আর আরেকটুখানি পিছনে ঘুরলে একটা মনুমেন্ট, যেটা মা মেরির উদ্দেশ্যে। আর এই চত্বরকে ঘিরে রয়েছে এতগুলি ঐতিহাসিক বিখ্যাত জায়গা। তবে সেভিয়া শুধু ঐতিহাসিক দিক থেকেই বিখ্যাত নয়, আর আর্ট এবং কালচারের দিক থেকেও সেভিয়া সিগনিফিক্যান্ট। আর তাই এই শহরে আমরা 4 দিন কাটাচ্ছি। 4 দিনে আশা করি এর কিছুটা আমরা দেখতে পাব। আজকে আমাদের সেভিয়ার অন্যতম বড় আকর্ষণ আলকাসার টিকিট কাটা রয়েছে। গ্রানাডা ক্যাথিড্রালের উল্টো দিকে পুয়ের্তা লিওন বা সিংহ দরজা দিয়ে আলকাসারে ঢুকতে হয়। টিকিট দেখিয়ে আমরা আলকাসা দেখতে ঢুকলাম। গুয়াদাকুইভির নদীর ধারে অবস্থিত সেভিয়া বহুকাল থেকেই ইবেরিয়ান উপদ্বীপের এক প্রধান শহর, আর প্রায় 2000 বছর ধরে সেভিয়া তথা এই উপদ্বীপের রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসেবে কাজ করে এসেছে আলকাসা। নদীর ধারে অবস্থিত পাঁচিল ঘেরা এই এলাকা থেকেই গত প্রায় 2 সহস্রাব্দের সুলতান আর রাজারা তাদের সাম্রাজ্য পরিচালনার কাজ করেছেন। এটাই ইউরোপের সবচাইতে পুরনো প্রাসাদ, যা আজও সরকারি কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই প্রাসাদ চত্বর খ্রিস্টপূর্ব সময় থেকে বসবাসের জন্য ব্যবহার হলেও 12শ শতাব্দীতে আলমোহাদ সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর এখানে প্রথম প্রাসাদ নির্মাণ করা হয়। তারপর থেকে আজ অবধি এই প্রাসাদ চত্বর থেকে বহু আমির, খলিফা আর সম্রাটের রাজত্ব করেছেন, আর তাঁদের সময়কালীন স্থাপত্য ভাস্কর্যে এই প্রাসাদ চত্বর সমৃদ্ধ হয়েছে। বেশিরভাগ রাজারাই তাঁদের পূর্বসূরীদের স্থাপত্যকলাকে সম্মানের চোখে দেখেছেন, ধ্বংস না করে নির্মাণ করেছেন নিজেদের প্রাসাদ। আর তাই আলকাসার দে সেভিয়া গত 1000 বছরের স্থাপত্য ভাস্কর্যের সংমিশ্রণের এক অভূতপূর্ব নিদর্শন। এখানে যেমন আলমোহাদ বা মুর সাম্রাজ্যের মুসলিম স্থাপত্যের নমুনা রয়েছে, তেমনই রয়েছে রেনেসাঁস আর গথিক স্থাপত্যের নিদর্শন। ইসলামিক ভাস্কর্যের সাথে খ্রিস্টান নবজাগরণের শৈলী মিশে মুদেহার শিল্পশৈলীর অনেক চমকপ্রদ উদাহরণ এই আলকাসার অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। টিকিট দেখিয়ে আলকাসার গেট দিয়ে ঢুকে একটা প্রাঙ্গণে পৌঁছলাম। প্রাঙ্গণের একদিকে রয়েছে রাজপ্রাসাদের প্রধান ফটক। ফটকের কারুকার্যের মধ্যে মুদেহার স্থাপত্য ও ভাস্কর্যের অনেক নিদর্শন চোখে পড়ে। সঙ্গে নেওয়া অডিও গাইডে শুনলাম গোটা আলকাসার মধ্যে মুদেহার স্থাপত্য ভাস্কর্যের এটা একটা উল্লেখযোগ্য নিদর্শন। প্রাসাদের গেট দিয়ে ঢুকলে গ্রানাদার নাসরিক প্যালেসের মতো কারুকার্য খচিত ঘর বারান্দা চোখে পড়ে। এর মধ্যে প্রধান দুটো জায়গা উল্লেখযোগ্য। আলকাসার মধ্যিখানে চারদিকে সুসজ্জিত বারান্দা দিয়ে ঘেরা আয়তাকার এই চত্বরের নাম প্যাটিও দে লাস ডনসেলাস বা মেইডেন্স কোর্টইয়ার্ড। মাঝে রয়েছে স্বচ্ছ জলের একটি পুল। পুলের দুপাশে নিচু জমিতে লাগানো রয়েছে কিছু কমলা লেবুর গাছ। নিচের জমিতে হওয়ায় গাছের ফল বারান্দায় দাঁড়িয়ে হাতের নাগালে বেশ পাওয়া যায়। বাগান নিচে করার নাকি এটাই কারণ। আলকাসার এই চত্বরে দাঁড়িয়ে আলহামরা
এবং জেনারেলিফের সাজানো চত্বরের কথা মনে পড়ে যায়। এই চত্বরটি নির্মাণ করেন রাজা ডন পেদ্রো দি ফার্স্ট, আর তার সাথে গ্রানাদার নাসরিদ রাজাদের সুসম্পর্ক ছিল। নাসরিদ রাজাদের পাঠানো কারিগরদের দ্বারাই এই সুসজ্জিত কোর্টইয়ার্ড নির্মিত হয়েছিল। চত্বরের উপরতলা পরবর্তী খ্রিস্টান আমলে চার্লস দ্য ফিফথ নির্মাণ করেছিলেন। দীর্ঘকাল যাবৎ কোর্টইয়ার্ডের মাঝের এই অংশটি মার্বেলে মোড়া ছিল। 2005 সাল নাগাদ সংস্কারের সময় এটিকে নাসরিদ আমলের চেহারায় ফিরিয়ে আনা হয়েছে। আলকাসার কেন্দ্রস্থলে রয়েছে দেল সালন দে এম্বাহাদোরেস বা হল অফ অ্যাম্বাসেডার্স। এই ঘরেই সুলতান তার রাজ্য চালনার কাজ করতেন। মুসলিম শাস্ত্র মেনে এই ঘরের আকৃতি বর্গাকার, যা পৃথিবীকে নির্দেশ করে। ঘরের ছাদে অপরূপ নকশাদার একটি গম্বুজ রয়েছে। গোলাকৃতি এই গম্বুজ স্বর্গরাজ্যের প্রতীক, যা নক্ষত্র খচিত রাতের আকাশের কথা মনে করিয়ে দেয়। গম্বুজটি নিচের বর্গাকার ঘরের সাথে মুকার্নাস খচিত সজ্জা দ্বারা যুক্ত। মূলত কাঠের তৈরি এই গম্বুজ মুদেহার কারুশিল্পের একটি অদ্ভুত নিদর্শন। দিয়েগো রুইস এই গম্বুজটি 1427 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। গম্বুজের নিচের অংশে গথিক ধাঁচে রাজাদের ছবি আঁকা দেখতে পাওয়া যায়। গম্বুজটি বেষ্টন করে মোট প্রায় 57টি ছবি রয়েছে। ঘরের অন্যান্য অংশে ছড়িয়ে আছে ভাস্কর্য, গাছপালার মোটিফ এবং কোরআনের শ্লোক। অডিও গাইড হাতে নিয়ে আমরা রাজপ্রাসাদ ঘুরে ঘুরে দেখতে লাগলাম, সঙ্গে চলল ছবি তোলা আর ডকুমেন্টেশনের কাজ। Thank you.
রাজবাড়িতে এছাড়া আরও বেশ কিছু ঘর আছে, কিন্তু সেখানে দেখার তেমন কিছু নেই। তাই আলকাসা ঘুরে বেরিয়ে আসতে আমাদের 2 ঘন্টার বেশি সময় লাগলো না। বেরিয়ে এসে খুঁজতে লাগলাম যদি আরও কিছু থাকে, কিন্তু দেখার মতো আর কিছু পেলাম না। এই রাজবাড়ির সংলগ্ন একটা বিস্তৃত বাগান আছে, কিন্তু কিছু অনুসন্ধানের পর জানা গেল যে বৃষ্টির জন্য আজকে নাকি সেই বাগান বন্ধ। লোকে যদি ছাতা নিয়ে বাগান ঘুরে দেখতে চায় তাতে কর্তৃপক্ষের কী অসুবিধা বুঝলাম না, কিন্তু বন্ধ থাকলে আর কী করা যাবে। তাই কিছুটা হতাশ হয়েই আমরা আলকাসা থেকে বেরিয়ে আসলাম। বস্তুত গ্রানাদার আলহামব্রার কাছে আলকাসা নিতান্তই শিশু। শুধু প্যালেস অফ দ্য অ্যাম্বাসাডর্সটা ছেড়ে দিলে গ্রানাদার রাজপ্রাসাদের ছত্রে ছত্রে যে রাজকীয়তা, যে গ্র্যান্ডিওস, এখানে তার আভাস মাত্র আছে। খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েই আমরা লাঞ্চের দিকে চললাম। বৃষ্টিতে খানিক ভিজে লাঞ্চ করার পর ঠিক হলো আপাতত প্লাজা ডে এস্পানিয়াটা ঘুরে আসা হোক, কারণ ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী এখন কয়েক ঘন্টা বৃষ্টি হবে না, সন্ধ্যের দিকে আবার বৃষ্টি আসতে পারে, তখন হোটেলে ফিরে আসলে হবে। সেই মতো আমরা প্লাজা ডে এস্পানিয়ার দিকে চললাম। প্লাজা দে এস্পানিয়াতে, দক্ষিণ স্পেনের সেভিয়া শহরের একটা পার্কের মধ্যে অবস্থিত এই জায়গাটা খুবই সুন্দর। আর আজকে সকালের দিকে আবহাওয়া খুব একটা ভালো ছিল না বলে আমরা ভেবেছিলাম যে এখানে পরে আসবো, কিন্তু তারপরে আবহাওয়াটা পরিষ্কার হতে আমরা আজকেই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখানে এই এই গোটা চত্বরটার ঠিক মাঝখানে একটা ফোয়ারা রয়েছে, আর ফোয়ারার পিছন দিকে গোটা চত্বরটা ঘিরে একটা বড় বিল্ডিং আছে। আর এই বিল্ডিংটাতে স্পেনের বিভিন্ন অঞ্চলের জন্য একটা ছোট একটা নির্দিষ্ট জায়গা করা আছে। সেই জায়গায় সেখানকার লোকজন এসে নিজেদের অঞ্চল সম্বন্ধে তথ্য আদান প্রদান করতে পারে। এটা একটা পার্কের মধ্যে অবস্থিত আর ওপেন টু পাবলিক, এখানে যে কেউই যখন তখন আসতে পারে। জায়গাটা খুবই সুন্দর, আর এখন ওয়েদারটা ভালো হয়েছে বলে জায়গাটার সৌন্দর্যটাই পাল্টে গেছে। স্পেন তথা সেভিয়ার অন্যান্য বিল্ডিংয়ের নিরিখে, অন্যান্য যেসব প্রাচীন বিল্ডিং আছে, প্রাচীন স্থাপত্য আছে, তাদের নিরিখে প্লাজা দে এস্পানিয়া নেহাতই নতুন। এটা 1920 নাগাদ তৈরি করা শুরু হয়েছিল, আর 1929 এখানে একটা ওয়ার্ল্ড ফেয়ার হয়েছিল, একটা বিশ্বমেলা হয়েছিল। সেই বিশ্বমেলায় উপলক্ষে এটার উদ্বোধন হয়েছিল, তাই এটা জাস্ট গত শতাব্দীর, একেবারেই নতুন। সূর্যাস্তের পর হালকা বৃষ্টি নামতে আমরা আবার হোটেলের পথ ধরলাম। এত বৃষ্টি হলে একটা জায়গা ঘুরে দেখা যাবে কি করে? সেভিয়ার মতো জায়গায় নাইট লাইফ এক্সপ্লোর করার একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এত বৃষ্টি হলে আর ঘুরে দেখবে কি? অগত্যা আমরা হোটেলের পথ ধরলাম। বাড়ি ফিরে কিছু খাবারের বন্দোবস্ত দেখতে গিয়ে তো আমাদের মাথায় হাত। আজ 24 ডিসেম্বর, ক্রিসমাস ইভ, আর সেই উপলক্ষে সমস্ত দোকানপাট বন্ধ। একেবারে কিছুই খোলা না পেয়ে শেষ পর্যন্ত আমরা হোটেলে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কাছাকাছি একটা শপিং মল আছে, সেখানে কিছু পাওয়া গেলেও যেতে পারে। উপায়ান্তর না দেখে আমরা শেষ পর্যন্ত সেই শপিং মলে এসে একটা সুপার মার্কেট খুঁজে পেলাম। শেষ পর্যন্ত সেখান থেকে স্যান্ডউইচ জাতীয় কিছু খাবার কিনে আমরা বাড়ি ফিরলাম। তাই খেয়েই আমরা আজকের রাতটা কাটিয়ে দিলাম।